সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। কাল রাতে কে বা কারা এসে এই রাজবাড়ির পাঁচিলের গায়ে কাঠ কয়লা দিয়ে এসব লিখে গেছে। এখন আমাদের কাজ ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করে দিলে কি আর মনের মধ্যের ভয়টাও চলে যাবে গোপাল? না না, ভয় না পেয়ে আমাদের সাবধানী হতে হবে, বুঝলে? আমি এইটুকু বলতে পারি, আমাদের রাজপ্রাসাদ নিরাপদ থাকবে। কি করে তুমি বলছো গোপাল? আমাদের সেনাপতি মশাই তো ভয়ঙ্কর অসুস্থ। সেনাপতি অসুস্থ ঠিকই, কিন্তু আমাদের সেনারা প্রস্তুত মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না। তোমার কথায় ভরসা যাচ্ছে গোপাল। আমরা সবাই মিলে জল দিয়ে পরিষ্কার করি, যাতে লেখাগুলো আর কেউ দেখতে না পায়। ঠিক ঠিক বলেছো গোপাল। প্রহরী, যাও যাও, বালতি নিয়ে এসে লেখা মোছো। যথাজ্ঞা মহারাজ। কালী পুজোর দিন রাতে আমার প্রাসাদে লুট করতে আসবে বুড়ো ডাকাত। এই বুড়ো ডাকাতটা কি? মন্ত্রী, তুমি কিছু বলতে পারো? এত বড় সাহস রাজবাড়ির দেওয়ালে? না মহারাজ, আমি বলতে পারবো না, আমি এই প্রথম নাম শুনলাম। মন্ত্রী, সেনাপতি অসুস্থ, এই অবস্থায় এই প্রাসাদ রক্ষা করার দায়িত্ব তোমার উপর। এই মাটি করেছি, ডাকাতদের সাথে লড়তে গিয়ে যদি শহীদ হয়ে যাই তবে আমার বউটা তো কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাবে। এবার কি বলি? কি গো মন্ত্রী, তোমার মুখে কথা নেই কেন? বাকি হারা হলে নাকি? মন্ত্রী মশাই, এই তো সুযোগ। আপনি না বলেছিলেন আপনার দুটো হাত সমান ভাবে চলে? মহারাজ, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আমাদের মন্ত্রী মশাই আছে তো। মন্ত্রী মশাই বুড়ো ডাকাতকে দেখবেন আর আমরা সবাই কালী পুজোয় থাকব। গোপাল একদম ঠিক বলেছে মহারাজ, মন্ত্রী মশাই আমাদের রক্ষা কর্তা। সবাই মিলে আমাকে নিয়ে তামাশা শুরু করে দিয়েছে, আমাকে কিছু একটা ভাবতে হবে। গোপাল, এতক্ষণে মনটা বেশ হালকা লাগছে, মন্ত্রীর উপর সব ভার দিয়ে কেমন নিশ্চিন্ত লাগছে। আমি মরছি নিজের চালায়, নগেন আমার গোপ রেখেছে। তাহলে এবার কালী পুজো নিয়ে আলোচনা শুরু হোক। গোপাল, মন্ত্রী তো সৈন্য সামন্ত নিয়ে প্রাসাদ রক্ষা করবে, আর গোপাল তুমি পুজোর সব ব্যবস্থাপনায় থাকবে। ঠিক আছে মহারাজ, আপনি একদম ভাববেন না, সবই মায়ের ইচ্ছে। জয় মা কালী বলে সব কাজ উদ্ধার করব। আমার প্রথম কাজ আজ পটোর কাছে গিয়ে মায়ের মূর্তিটা দেখে আসবো। বাহ 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 বাহ, প্রতিমার মুখখানা কি সুন্দর করে করেছো গো। হ্যাঁ, প্রতিমা তো তৈরি। হ্যাঁ প্রতিমা তো তৈরি, নিয়ে গেলেই হয়। আমাদের রাজবাড়ির নাট মন্দির রং হচ্ছে বুঝলে, কাল শেষ হয়ে যাবে, তাহলে পরশু মায়ের মূর্তি নিয়ে যাব। হ্যাঁ, আপনাদের যেরকম ইচ্ছে। গোপাল দাদা, একটা কথা বলবো, সবাই বলা বলি করছে যে কালী পুজোর দিন রাতে রাজবাড়িতে নাকি ডাকাত পড়বে। তোমায় কে বললো? কানা ঘুষো শুনছি, ওদের রাজবাড়ির দেওয়ালে ডাকাতরা নাকি লিখে রেখে গেছে। আরে না না, ওসবে একদম কান দেবে না। সবচেয়ে বড় কথা, মা নিজে ওখানে আছেন, মায়ের পুজো বলে কথা, একদম ভয় পাবে না। তাছাড়া আমাদের মন্ত্রী মশাই সৈন্য নিয়ে রাজপ্রাসাদ পাহারা দিচ্ছেন, কম কথা। হ্যাঁ, তাহলে আমরা ভূত চতুর্দশীর দিন প্রতিমা নিয়ে যাব। তাহলে এখন আমরা আসি। বিজ্ঞানী, একটা কথা ভাবছি। কি কথা গোপাল?
মন্ত্রী মশাইকে দেখে কিন্তু একদমই আত্মবিশ্বাসী মনে হচ্ছে না বুঝলে। সেটা তো আমিও ভাবছি, এক্ষেত্রে কি করা উচিত বলে মনে হয়? বিজ্ঞানী, তোমার পেশাই যন্ত্রটা লাগবে, আর তার সাথে ওই লাল লাল। কি ভেবেছো গোপাল, আমার আবিষ্কার সার্থক। এবার মনের মধ্যে একটা সাহস চলে এলো। ঠিক সময়ে তোমার ঘর থেকে পেশাই যন্ত্রটা নিয়ে আসবো। চলো এবার ঘরে যাই। চলো। মিনু, তোমাদের বাড়ির সামনে এত ভিড় কেন গো? একি গোপাল দাদা, তোমার দেওয়ালে কি লিখে দিল? ও মা গো, এবার কি হবে গো? শেষে ওই পুরো ডাকাতের হাতে প্রাণটা যাবে। খুব খারাপ হবে। কত জোয়ান ডাকাত থাকে পুরো ডাকাতের হাতে মারা যায়। এই তো বাবা জীবন এসে গেছে। দেখেছো কি লিখেছে? সাবধান গোপাল। ইস, বাবার নাম মুখে নিলাম। ছি 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 ছি, বেশি বাড়াবাড়ি করো না। আগামী অমাবস্যার দিনে আমরা রাজবাড়ি ডাকাতি করব এবং তার সাথে তোমাকেও শিক্ষা দেব। ইতি বুড়ো ডাকাত। আর তো হালকা করে নেওয়া যাচ্ছে না ব্যাপারটা। কি গো গোপাল দাদা, আমাকে ধমকে চমকে কোনো লাভ নেই। চলো বুড়ো ডাকাত, আজ এই গোপাল ভাঁড় তোমাকে বলছে, দেখি তোমার কত ক্ষমতা। এসো কালী পুজোর দিন, জয় মা কালী। কালী পুজোর দিন সব বধ হবে। তুমি এসে খুব ভালো করেছো বাবা, তুমি হবে সেদিনের যুদ্ধের সেনাপতি। আমি সেনাপতি? আমাদের লক্ষ্য হলো বিনা যুদ্ধের নাহি দিব সুচাদ্র মেরিনী। আমরা তোমার সাথে আছি দাদা বাবু। কি জানি সেদিনে কি হবে। আমাগো রক্ষা করো মা, রক্ষা করো। বাবা জীবন, ঘরে ঢোকার আগে চলো এই লেখাটাকে মুছে দিই। অগ্নি, এই ঘরের ভেতরে গিয়ে এক বালতি জল নিয়ে এসো তো। চলো মা। হ্যাঁ জল। এ কি শুনছি গোপাল, তোমার বাড়ির দেওয়ালে বুড়ো ডাকাত হুমকি দিয়ে লিখেছে। কি হাতের লেখা মহারাজ! ওই লেখা অনুশীলন করার জন্য আমার বাড়ির দেওয়ালটা ওদের ভালো লেগেছে। তুমি কিন্তু খুব ঝুঁকি নিচ্ছ গোপাল। কে এক বুড়ো ডাকাত আমাকে ঝাঁকিয়ে চলে যাবে, আমাদের কালী পুজোর আনন্দ নষ্ট করবে, আর আমিও ভয় পেয়ে গুটিয়ে বসে থাকবো। সে ঘুরে বালি মন্ত্রী মশাই। পুজো হবে, মায়ের পুজো বন্ধ করবে একটা বুড়ো ডাকাত। ব্যাস, তাহলে আর ভয় নেই। ডাকাত আসছে আগাম সতর্ক করে দিয়েছে, আর গোপাল এখানে ডাকাতকে নিয়ে মজা করছে। এই যে বুড়ো ডাকাত, সেটাই তো বুঝতে পারছি না। জানতে পারলে হতো। আচ্ছা ঠিক আছে, বুড়ো ডাকাতের আলোচনা সরিয়ে ফেলে আমরা আসন্ন কালী পুজো নিয়ে একটু কথা বলি। মহারাজ, বুড়ো ডাকাতকে ভুলে যান, মায়ের পুজোর কথা আমরা ভাবি। ঠিক বলেছো, সেদিন আমাদের কৃষ্ণনগর আলোয় আলোয় সেজে উঠবে। মা আসছে সাজাবো মোরা, প্রদীপ জ্বালাবো ঘরে, আধার যত দূর হয়ে যাক জীবন উঠুক ভরে। সাধু সাধু। এই শুনছো, আজ আমার ছানা বড়া খেতে খুব ইচ্ছে করছে। এক্ষুনি ভোলা ময়রা দোকান থেকে নিয়ে এসো। ছানা বড়া এই রাতে? হ্যাঁ এই রাতে। খাবারের শেষ পাতে তুমি কে গো? দশটা নয়, পাঁচটা নয়, একটা মাত্র বউ, তাকেও অপছন্দ করছো? আমি কিচ্ছু জানি না, আমার ছানা বড়া চাই চাই চাই। সারা জীবনে আমি তোমার কাছে কি চেয়েছি, কয়েকটা ছানা বড়াই তো চেয়েছি। কি জানো, আচ্ছা যাচ্ছি। কেন যে লোকে বিয়ে করে কে জানে, কোন সুস্থ মানুষ বিয়ে করে না। রাত বিরেতে কেউ ছানা বড়া খেতে চায়? একে বুড়ো ডাকাতের ভয়ে আমার এখন তখন হয়ে যাচ্ছে। প্রথমে রাজবাড়ির দেওয়ালে লেখা, তারপর গোপালের বাড়ির দেওয়ালে, আর এখন মন্ত্রী নিখোঁজ। না না না, আর তো লঘুভাবে জিনিসটাকে নেওয়া যাচ্ছে না। কি বলো গোপাল, এটা আবার বুড়ো ডাকাতের কাজ নয় তো? হায় হায়,
কি হলো? আহা মন্ত্রী বউ, কেঁদো না, চুপ করো। আচ্ছা, মন্ত্রী অত রাতে বাড়ি থেকে বেরিয়েছিল কেন? আমার জন্যে ছানা বড়া আনতে গেছিল, এখন যে কোথায় আছে কে জানে। আমি আর ছানা বড়া খেতে চাইবো না, তুমি ফিরে এসো। আমাকে এইভাবে নিয়ে আসার কি মানে? এবার খোলসা করে বলো। এই আপনার ভালোর জন্যই করা হয়েছে। আপনার তো দীর্ঘদিনের ইচ্ছে কৃষ্ণনগরের সিংহাসনে বসার। কতবার কত রকম ভাবে চেষ্টা করেছেন, সফল হননি। তাই আমরা দুজনে পরিকল্পনা করি কিভাবে আপনার পাশে দাঁড়ানো যায়। সুযোগ এসে গেল যখন শুনলাম সেনাপতি অসুস্থ। ব্যাস ছক করে নিলাম কি করতে হবে, হয়ে গেলাম বুড়ো ডাকাত। ঠিক করলাম ডাকাত হয়ে আক্রমণ করব রাজবাড়ি। মহারাজ সহ সবাইকে বন্দী করে আপনাকে রাজ সিংহাসনে বসিয়ে আমরা দুজন আপনার মন্ত্রী হয়ে যাব। আর ভগবান তুমি? আমি বাইরে থাকবো, আমি লুট করবো, ধনী হব। আপনি আমাকে কিচ্ছু করবেন না, কারণ আমি আপনাকে রাজা বানিয়েছি। কি রাজি? রাজি তা এখন আমাকে কি করতে হবে? আপনি রাজসভায় যাবেন, ডাকাতের বিরুদ্ধে ভাষণ দেবেন, তারপরে আমরা লুটতে আসব। আপনি সৈন্যদের ছেড়ে রেখে গায়ে হাওয়া লাগাবেন, আপনার কাজ শেষ। খুব ভালো, খুব ভালো। তাহলে এবার আপনি যান, কেউ জিজ্ঞাসা করলে বলবেন আমার কিচ্ছু মনে নেই। ব্যাস 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 ব্যাস, বাকিটা আর আমাকে বলতে হবে না। অভিনয়টা আমি ভালোই করি জানো, তবে বটা ঘটা আর তোমাকে আমার কৃতজ্ঞতা জানাবার কোনো ভাষা নেই গো। তাহলে আপনি এখন মুক্ত, এখান থেকে সোজা যাবেন রাজসভায়। মন্ত্রী বউ, তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি। এ কি গো মন্ত্রী, তুমি ছিলে কোথায়? কোথায় ছিলাম ঠিক মনে পড়ছে না মহারাজ, আমার মনে পড়ছে না, আমি আমি সব ভুলে গেছি মহারাজ। ওগো তুমি কেমন আছো? আর তোমাকে ছানা বড়া আনতে বলবো না। ছানা বড়া? হ্যাঁ, তুমি ছানা বড়া আনতে বললে আমি বেরোলাম। তারপর কি হলো? তারপর আর মনে নেই। আন্দাজে একটা ঢিল ছুঁড়ি। মন্ত্রীমশাই, আপনার সাথে বটা ঘটার দেখা হয়েছিল? বটা ঘটা? তারা কে? আমি ভালোই পারি বাবা, কেমন ঘোল খাইয়ে দিয়েছি। না গোপাল, বটা ঘটা বলে কাউকে তো আমার মনে পড়ছে না। ছানা বড়ার কথা মনে আছে, আমাদের মনে আছে, অথচ গোলমেলে। আপনি বটা ঘটার কথা মনে করতে পারছেন না? আপনার মনে হচ্ছে আংশিক স্মৃতি চলে গেছে মন্ত্রী মশাই। আহ গোপাল, মন্ত্রীকে এখন ছাড়ো, ও অসুস্থ। মন্ত্রী তুমি যাও, রাজবৈদ্য তুমি মন্ত্রীকে সুস্থ করে তোলো তো। চলো। বিষয়টা বড় গোলমেলে লাগছে গোপাল। আমার তো মনে হয় বিষয়টা আরো সহজ হয়ে গেল। মানে মন্ত্রী মশাই আর যাই করুন, উনি কিন্তু খুব কাঁচা অভিনেতা। উনি মহারাজকে খোল খাওয়াতে পারেন, কিন্তু এই গোপালকে খোল খাওয়াতে একটু অসুবিধে আছে। মহারাজ খুব মুষড়ে পড়েছেন। কাল প্রতিমা মণ্ডপে চলে এলেই মহারাজ আবার চনমনে হয়ে উঠবেন। কাল সকালে প্রতিমা আনতে যাব, চিন্তা করো না বিজ্ঞানী। তোমার পেশাই যন্ত্র আর আমার পরিকল্পনা দুটো মিলে গেলেই ইস্তিমাত। পুটি, কাল সকাল থেকে তোদের একটাই কাজ, ওই বটা ঘটার উপর নজর রাখা।
ঠিক আছে গোপাল দাদু। কি হবে গো গোপাল দাদা, ভয় বুক দুরু দুরু করছে। কাল প্রতিমা মণ্ডপে বসছেন, মা এসে গেলে আর কি ভয় থাকে রে। এবার ডাকাতরা ভয় পাবে, তারপর আমার বানর সেনা আছে, আর একটা কথা, রতন জেলের থেকে বড় মাছ ধরার জালটা নিয়ে আসবে। হ্যাঁ ঠিক আছে, নইলে কিন্তু কেলেঙ্কারি হবে। চলি রে। ইহে ঢাকি, মা এসে গেছেন, এখনো চুপ করে বসে আছো? কই, বাজাও বাজাও, বাচ্চারা নাচবে, হুটোপুটি করবে। গোপাল, আমার কিন্তু ভীষণ চিন্তা হচ্ছে, তুমি জানো না আমার ভেতরে কি ভয়ঙ্কর কষ্ট হচ্ছে। মহারাজ, কোনোদিনে এমন হয়েছে যে আমার জন্য এই কৃষ্ণনগর বিপদে পড়েছে? আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আপনি মায়ের পূজোতে মন দিন, মা আছেন, আর মায়ের সাথে মায়ের সন্তান গোপাল আছে। দেখি কার সাধ্য আমার মায়ের পূজো নষ্ট করে। আগে মন্ত্রীমশাইয়ের বাড়ি যাবো, কাল কি ঘটনা ঘটল সেটা তো জানতে হবে। আর তারপর? তারপর বুড়ো ডাকাতের ডেরায় যাবো। সনপুটি, তুই ট্যাপার বুঝকে গোপাল দাদুর কাছে গিয়ে যা শুনলি সেটা বল। আমি আর ন্যাপলা দুজনে বড়টা ঘটার পেছন নিচ্ছি, বুড়ো ডাকাতটা কে সেটা তো জানতে হবে। ঠিক আছে চল ন্যাপলা। মহারাজ, আপনি দুশ্চিন্তা করবেন না, গোপাল খুব ভালো ভাবনা ভেবেছে। কি ভাবনা? রাশিকৃত চূর্ণ, এর চেয়ে বেশি আর বলবো না। আর এই রাশিকৃত চূর্ণের দায়িত্বে আছে আমার জামাই। ও গোপাল দাদু, এসেছিস? বল কি খবর এনেছিস। বটা কাকা আর ঘটা কাকা দুজনে ঘর থেকে বেরিয়ে মন্ত্রী মশাইয়ের বাড়ি গেল। তারপর? ওরা বললো আগে মন্ত্রীমশাইয়ের বাড়ি যাব। আর তারপর? তারপর বুড়ো ডাকাতের ডেরায় যাব। তারপর? উল্টে আর ন্যাপলা দুজনে বটা ঘটার পিছু নিয়েছে, ওই বুড়ো ডাকাতটা কে সেটা জানবার জন্য। জয় মা কালী! দেখলেন তো মহারাজ কি বলেছি, মা নিজের পূজো নিজেই করিয়ে নেবেন। আজ ভূত চতুর্দশী, বাতি দিয়ে সাজাতে হবে তো। কি সুন্দর লাগছে মহারাজ। ঠিক বলেছো গোপাল, মা নিজের পূজো নিজেই করিয়ে নিচ্ছেন, আমরা তো সব উপলক্ষ মাত্র। কি খবর, আমরা তোদের জন্যই দাঁড়িয়ে আছি। বুড়ো টাকা তার কেউ নয় গো, ভগবান। কি বলছিস রে গুলটি? রে কি বলছি, ওরা ওই জঙ্গলের ভাঙা বাড়িটার ভেতরে লুকিয়ে আছে, ওদের সব কথা শুনে আমরা আসছি। ভগবান আমাদের মন্ত্রী মশাইকে এই রাজ্যের রাজা বানাবেন, আর বটা ঘটা মন্ত্রী হবে। বটা ঘটা এখন কোথায়? ওরা এখন বাড়িতে, ওরা কাল রাতে রাজবাড়িতে আসবে, সারা সকাল ওরা ঘুমাবে। ওদের ঘুম আমি বার করছি। জয় মা কালী! কি বললাম, এবার আমাদের প্রথম এবং প্রধান কাজ বটা ঘটাকে বাড়ি থেকে তুলে কারাগারে বন্দি করা, তারপর মন্ত্রী মশাইকে। ঠিক বলেছ গোপাল, আমি প্রহরীকে আদেশ দিচ্ছি। প্রহরী, যাও বটা ঘটাকে টানতে টানতে কারাগারে নিয়ে এসো। ওরা আসছে বাবা জীবন, তুমি প্রস্তুত তো? হে বাবা, আমি একদম ফুটছি, টপক 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 করে। কি কিরে, আমাদের প্রাসাদ লুট করার জন্য সিংহ দরজা খোলা রেখেছে? কই মন্ত্রী মশাই তো এরকম করবেন সেটা তো বলেননি। এই চল ভেতরে ঢুকি, ভেতরে বটা ঘটা আর মন্ত্রী মশাই আছে। কিরে, দরজা বন্ধ হয়ে গেল, তার মানে এটা ফাঁদ পাতা। বাবা জীবন, ছুড়ে দাও চূর্ণীকৃত ব্রহ্মাস্ত্র। বিপদ কাটিয়ে দাও মা।
মহারাজ, এই আপনার বুড়ো ডাকা। শোনো হে বুড়ো ভগবান, মায়ের পুজোর দিনে ছেলে খেলা একদম করতে নেই, মা সব ক্ষমা করেন, কিন্তু ভক্তের উপর আঘাত একদম ক্ষমা করেন না। এদের সবাইকে কারাগারে নিয়ে যাও, পরে এদের বিচার হবে। নাও নাও, কারাগারে গিয়ে মন্ত্রীকে রাজা বানিয়ে বটা ঘটাকে মন্ত্রী বানিয়ে রাজত্ব করো। মহারাজ, মহারাজ খুব ভুল হয়ে গেছে, মহারাজ খুব ভুল হয়ে গেছে। চুপ, কারাগারে গিয়ে সবাই মিলে কান্নাকাটি করো গে। চলো এবার আমরা পুজো দেখতে যাই। জয় জয় মা কালী। মা গো, তোমার খুব দয়া, তুমি এমনি ভাবেই আমার রাজ্য আর আমার প্রজাদের রক্ষা করো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.